এই ভিডিওতে ক্লাস টেনের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ কোষে দেখি টোয়েন্টি ফোরের সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করা হয়েছে এর আগে এই লেসেনের একটা পার্ট আলোচনা করা হয়েছিল যেখানে ফার্স্ট থেকে এইট নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছিল আর এই পার্টে নাইন থেকে বাকি সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে আর এছাড়াও তোমাদের টেক্সট বুক অর্থাৎ ক্লাস টেনের টেক্সট বুকের প্রায় সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া হয়েছে আমাদের এই চ্যানেলে যা লিংক ডেসক্রিপশনে আছে আর যেগুলো সলভ করানো হয়নি সেগুলো ধীরে ধীরে সলভ করানো হচ্ছে তো পরবর্তীতে তোমরা গোটা বইয়ে সলিউশন পেয়ে যাবে এখানে আমরা বলেছে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি কট 38 ডিগ্রি কট 52 ডিগ্রি কট 78 ডিগ্রি কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 আমাদের প্রুফ করতে বলেছে তাহলে স্টার্ট করা যাক cot টুয়েলভ ডিগ্রি cot থার্টি এইট ডিগ্রি 52 ফিফটি টু ডিগ্রি degree সেভেন্টি এইট ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা এলএইচএস দিয়ে স্টার্ট করি কারণ আমাদের প্রুফ করতে বলেছে তো এখানে আমরা শুধুমাত্র কট সিক্সটি ডিগ্রির ভ্যালুটা জানি বাকি কারো ভ্যালু জানি না কিন্তু আমরা যদি দেখি তাহলে টুয়েলভ ডিগ্রির কোণ হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি একইভাবে থার্টি এইট ডিগ্রি পুরক্কন হচ্ছে ফিফটি টু ডিগ্রি তো এই পুরাক্কনের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে কটগুলোকে টেনে কনভার্ট করব আর যেহেতু কট টেনের অনন্য সেই ধরুন কট আর টেন কাটা যাবে তাহলে আমরা ফার্স্টে কী করছি কট টুয়েলভ ডিগ্রিকে ভেঙে নিই কট নাইনটি মাইনাস সেভেন্টি এইট ডিগ্রি একইভাবে কট থার্টি এইটকে ভেঙে নিই কট নাইনটি মাইনাস ফিফটি টু ডিগ্রি তোমরা চাইলে এই দুটোকেও ভাঙতে পারতে অসুবিধা নেই এই দুটো যেমনটা আছে তেমনটাই রাখবো অর্থাৎ কট ফিফটি টু ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি আর কট সিক্সটির ভ্যালু তো আমরা সবাই জানি তো কট সিক্সটির ভ্যালু ওয়ান বাই রুট ক্যালকুলেশন করা যাক এখানে কট নাইনটি মাইনাস আমরা জানি কট নাইনটি মাইনাস মানে টেন তবে এটাকে লিখতে পারি টেন ডিগ্রি একইভাবে এটাকে টেন ফিফটি ডিগ্রি

আমাদের পড়ে থাকছে ওয়ান বাই রুট থ্রি ঠিক যেটা আমাদের প্রুফ পড়তে বলেছিল তাহলে আমরা প্রুফ করে ফেললাম এল এইচএস ইকুয়ালস টু আর এইচএস আর এইচএস নেক্সট হচ্ছে টেন নাম্বার বলেছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু এবার এসি বি সি এবং ও সি যুক্ত করে দেখায় যে এখানে তিনটে জিনিস আমাদের প্রুভ করতে বলেছে তাহলে ফার্স্টে যে হিসেবে আছে ইনস্ট্রাকশন সেইভাবে আমরা ছবিটা এঁকে নিই ও কেন্দ্রীয় একটি বৃত্তের তাহলে এটা হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্ত এর এও বি একটা ব্যাস তাহলে এটা হচ্ছে আমার এও বি ব্যাস এ ও তো আগে থেকেই আছে বি বলেছে বৃত্তের উপর কোনো একটা বিন্দু সি তাহলে ধরে নিই এটা হচ্ছে বৃত্তের উপর বিন্দু সি এবার বলেছে এ সি বিসি এবং ওসি যুক্ত করা হলো ওটা এই পারে লিখি তাহলে সুবিধা হচ্ছে কারণ লাইনটার মাঝে আসছে তাহলে এই হচ্ছে আমার ছবি এর ফার্স্ট যেটা আমাদের প্রুভ করতে বলেছে সেটা কি বলেছে বলেছে ট্যান এবিসি সমান সমান কট এসিও এখানে খেয়াল রাখবে কোন দুটো কোণের কথা বলেছে কোন বলেছে ট্যান এবিসি অর্থাৎ এই কোনটা একটা হচ্ছে এসিও অর্থাৎ এই কোনটা তাহলে এই দুটো কোণের মধ্যে আমাদের সম্পর্ক আগে প্রতিষ্ঠা করতে হবে তারপর আমরা প্রুভের দিকে আসবো শর্ট ফার্স্টে এই ত্রিভুজটার দিকে যদি আমরা তাকাই ত্রিভুজটার মধ্যে আমরা দেখছি এই কোনটা এই কোনটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোন কারণ এ তার ব্যাস আর আমরা জানি অর্ধবিত্তস্ত কোন নাইনটি ডিগ্রি হয় তাহলে সেই ধরুন এই ত্রিভুজটার তিনটে এই ত্রিভুজ বলতে এবিসি ত্রিভুজের কী দ্বার আছে ত্রিভুজ এর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি হয় ওয়ান ডিগ্রি ত্রিভুজ এ এর তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে হচ্ছে এ সি বি প্লাস সিএ বি প্লাস সিবিএ ইকুয়ালস টু ওয়ান এইটটি ডিগ্রি তার মধ্যে এটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন এসিবি সেই জন্য এটার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস সিএ বি প্লাস সিবিএ ওয়ান এইটটি ডিগ্রি এখানে ব্র্যাকেটে ডিটেলসে কারো লেখার ইচ্ছা থাকলে বা আপাতত এখন তোমাদের খাতায় নোট করলে যারা নোট করছো তারা অবশ্যই লিখে নাও যেহেতু কোন এসিবি অর্ধবিত্তস্ত কোন আর আমরা জানি অর্ধবিত্তস্ত কোণ সবসময় নাইনটি ডিগ্রি হয় তারপর এখানে আমরা এই দুটো কোণের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি সম্পর্ক পাচ্ছি এই যে সিএ বি প্লাস সিবিএ ইকুয়ালস টু ওয়ান এইটটি এই নাইনটিটা এখানে প্লাস অবস্থায় আছে এই সাইডে এলে মাইনাস হচ্ছে মাইনাস নাইনটি অর্থাৎ সিএ বি প্লাস সিবিএ ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এই দুটো কোন পরস্পর পূরক কোণ তো ইকুয়েশানটাকে আমরা ইকুয়েশান ওয়ান নাম দিয়ে রাখি কিন্তু এখানে আমাদের কাজ সম্পূর্ণ হয়নি আমাদের সম্পর্ক আনতে হবে এই কোনটার সাথে এই কোনটার ফার্স্ট এক নাম্বার রোমান নাম্বার এক অ্যান্সারে আনার প্রুভ করার জন্য তাহলে ফার্স্টে আমরা প্রুভ করলাম যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি এবার এই ত্রিভুজটা যদি দেখি এ ও সি ত্রিভুজ এখানে লিখব ত্রিভুজ এ ও সি এর আমরা যদি এই ত্রিভুজটা দেখি অর্থাৎ ত্রিভুজ এ ও সি এই ত্রিভুজটার এই বাহুটা এই বাহুটার সমান কারণ উভয় বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি কোন ত্রিভুজে দুটো বাহু সমান হলে তাদের অপোজিট কোন দুটো সমান হয় সেই ধরুন এই কোনটা আর এই কোনটা সমান হবে এই জিনিসটা লিখে নেওয়া যাক ত্রিভুজ এ ও সি এর এ ও ইকুয়ালস টু সি বৃত্তের ব্যাসার্ধ তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে প্রত্যেকটা জিনিস ডিটেলসে লিখে করছি তোমরা চাইলে এই ব্র্যাকেটের জিনিসগুলো না লিখলেও তেমন অসুবিধা হয় না তাহলে যেহেতু এই দুটো বাহু সমান সুতরাং এদের অপোজিট কোন অর্থাৎ কোন ও এসি সমান সমান কোন ও সি এ বা এসিও এসিও লিখলাম এই জন্য কারণ বইয়ে এসিও দিয়ে উল্লেখ আছে বুঝতে সুবিধা হবে না ছাড়া কোন তো দুটো একই এবার ও যে কোনটা ও এ সি এই কোনটা যা সিএ বি এই কোনটাও তাই তোমরা বুঝতেই পারছো তাহলে ও এসি জায়গায় আমি লিখতেই পারি সিএবি তাহলে সিএ বি সমানসান এসিও এবার এক নং সমীকরণে আমরা কি পাচ্ছি এক নং থেকে পাচ্ছি এই এখানে সিএ ছিল সিএবি যেয়ে আমরা এসিও পুট করি তাহলে আমরা লিখছি এসিও প্লাস সিবিএ ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি এটাই ছিল আমাদের উদ্দেশ্য অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমষ্টি নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোন দুটো পরস্পরের পূরক কোন তাহলে আমরা এখানে লিখতেই পারি এমনটা যত কোন সিএ বি বা কোন এবিসি সিএবি আর এবিসি একই কোন কেউ কনফিউজ হয় না এবিসি আমি এই কারণে লিখলাম কারণ আমাদের কোয়েশ্চেন এব এবিসি দিয়ে আছে তাই তাহলে এখানে আমরা লিখতে পারি এবিসি সমান সমান নাইনটি মাইনাস এসিও এটাই আমাদের কাজে লাগবে ফার্স্ট থেকে আশা করি কারো কিছু বুঝতে অসুবিধা হয়নি এবার আমরা রোমান নাম্বার একে আসবো কোয়েশ্চেনটা কী বলেছে বলেছিল আমাদের প্রুফ করতে হবে টেন এব সমান সমান কট এসিও তোমরা দেখতে পাচ্ছো তাহলে এখনও আমি এখানে সলভ করছি টেন এবি তাহলে টেন এ আমি কি লিখতে পারি না এমনটা যে টেন নাইনটি মাইনাস এসিও নাইনটি মাইনাস এসিও কারণ এবিসি টু মাইনাস এসিও আমি এখনই প্রুভ করলাম আর আমরা জানি টেন নাইনটি মাইনাস থিটা মানে কি কট থিটা পুরাক্ষণের ফর্মুলা তাহলে এটাকে লিখতে পারি কট এসিও তাহলে ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম তাহলে রোমান নাম্বার ওয়ান প্রুফড নেক্সট এখানে রোমান নাম্বার টু এ বলেছে যে সায়েন্স স্কোয়ার বিসিও ও সায়েন্স স্কোয়ার এসিও সমান সমান ওয়ান আমাদের প্রুফ করতে তাহলে আমাদের যে দুটো কোন বলেছে বিসিও আর এসিও এদের মধ্যে সম্পর্কটা একটু এখানে দেখে নেব ছবিতে বিসিও অর্থাৎ এই কোনটা বিসিও দুটো দাগ দিই যেন বুঝতে সুবিধা হয় আর এসিও হচ্ছে এই কোনটা তো আমরা আগেই জানি কোন এসিবি অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি তাহলে সেই ধরুন আমরা লিখতে পারছি এটা যেহেতু রোমান নাম্বার সেকেন্ড তো সেকেন্ড দিয়ে কোন এসিবি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি আগে একবার উল্লেখ করেছে অর্ধবৃত্তস্ত কোন তো আবার উল্লেখ করার প্রয়োজন নেই আর এসিবি কে আমরা ভেঙে ফেলতে পারি এইভাবে কোন এসিও প্লাস কোন বিসিও ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি তাহলে এই দুটো পরস্পর পূরক কোন হচ্ছে তো এখান থেকে আমরা লিখে নিই কোন এসিও সমান সমান নাইনটি মাইনাস কোন বিসিও এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে দ্বিতীয় কোয়েশ্চেনটা প্রুভ করার ক্ষেত্রে দ্বিতীয় কোয়েশ্চেন আমাদের যেটা প্রুভ করতে বলেছে সেটা হচ্ছে এল এ আমাদের আছে সায়েন্স স্কোয়ার বিসিও তবে লেখা যাক সায়েন্স স্কোয়ার বিসিও প্লাস সায়েন্স স্কোয়ার এসিও এটা ইকুয়ালস টু ওয়ান আমাদের প্রুভ করতে বলেছে তাহলে আমরা ফার্স্টে সায়েন্স স্কোয়ার বিসিওটাকে সায়েন্স স্কোয়ার বিসিওই রাখি এই সায়েন্স স্কোয়ার এসিওটাকে আমরা যেহেতু একটু আগেই লিখলাম এসিও সমান সমান নাইনটি মাইনাস বিসিও তাহলে এসিওর জায়গায় লেখাই যাই নাইনটি মাইনাস বিসিও তাহলে আগের আমরা সাইন স্কোয়ার বিসিও যেমনটা ছিল তেমনই রাখলাম এখানে কি হচ্ছে সাইন নাইনটি মাইনাস থিটা মানে কি কস তাহলে এটাকে লিখতেই পারি ক স্কোয়ার বিসিও যেহেতু সাইন নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু থিটা হয় সেই ধরুন সাইনস স্কোয়ার নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু স্কোয়ার থিটা হবে আর এখানে থিটার জায়গায় বিসিও আছে সেই ধরুন বিসিও আর আমরা জানি সায়েন্স স্কোয়ার বিসিও প্লাস ক স্কোয়ার বিসিও বিসিওর যে কোনো মানের জন্য ই ওয়ান তাহলে সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান এটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল এটা আমরা ইজিলি প্রুভ করে ফেললাম নেক্সট হচ্ছে রোমান নাম্বার থ্রি বলেছে কোসেক স্কোয়ার সিবিএ সরি সি এ বি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টেন স্কোয়ার এবিসি আমাদের প্রুভ করতে বলেছে তাহলে করা যায় এখানে যে দুটো কোণ বলেছে সেই দুটো কোণ যদি তোমরা দেখো একটা সিবিএ একটা এবিসি আমরা ফার্স্টেই প্রমাণ করেছি এ বি সরি একটা এ বি আর একটা হচ্ছে এবিসি এই দুটো কোন পরস্পর পুরকক্ষণ আমরা ফার্স্টেই প্রুভ করেছি তো এটা আমরা ইউজ করতে পারবো তার আগে যেটা আমাদের এল এইচ স্টাম সেটা যদি টুকে নিই সেটা এখানে বলেছে কোসেক স্কোয়ার এ সরি সি এ বি মাইনাস ওয়ান এটা আছে আমাদের এলএইচ এ রোমান নাম্বার থ্রি এর তাহলে কোসেক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু আমরা কি জানি কট স্কোয়ার কারণ কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টু ওয়ান সেই ফর্মুলা থেকে যদি আমরা দেখতে চাই কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টু কট স্কোয়ার হয় সেই ধরুন এখানে আমরা কী পাচ্ছি কট স্কোয়ার এবার যেহেতু আমরা অলরেডি এক নং সমীকরণে প্রুফ করেছি সিএ বি প্লাস সিবিএ টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা এই সিএবির জায়গায় লিখতেই পারি কট স্কোয়ার মাইনাস সিবিএ আর এখানে লিখবে এক নং থেকে প্রাপ্ত তাহলে এখানে দাঁড়াচ্ছে কট স্কোয়ার নাইনটি মাইনাস সি সিএবি আর আমরা পুরোক্ষণের ফর্মুলায় জানি কট নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু টেন থিটা হয় সেই ধরুন কট স্কোয়ার নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু টেন স্কোয়ার নাইনটি মাইনাস থিটা হবে আর আমাদের এখানে থিটা হচ্ছে সিবিএ তবে সিবিএ তাহলে আমাদের এটাই প্রুভ করতে বলেছিল যে টেন স্কোয়ার সিবিএ আমরা এটা প্রুভ করে ফেললাম তাহলে এলএইচএস এস ইকালস টু আর এইচ এস প্রুভড আমাদের কোয়েশ্চেন নাম্বার টেন কমপ্লিট নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বলেছে এবিসিডি একটা আয়তকার চিত্র এ সি যুক্ত করে প্রমাণ করি ফার্স্টে রোমান নাম্বার ওয়ানটা আছে টেন ডি ইকোয়ালস টু কট সি বি তাহলে ফার্স্টে আমরা চিত্রটা এঁকে নিই ইলেভেন নাম্বার বলেছে এবিসিডি একটা আয়তকার চিত্র তাহলে এই হচ্ছে আমাদের আয়তকার চিত্র এব এখানে ওরা বলেছে যে এসিটা যুক্ত করি তাহলে করা যাক যুক্ত এসি যুক্ত করে নিলাম এবার আমাদের রোমান নাম্বার ওয়ানে যেটা প্রুফ করতে বলেছে সেটা হচ্ছে এই যে এসিডি সমান সমান তাহলে কোন দুটো কোনকে বলছে এসিডি অর্থাৎ এই কোনটা আর এসিবি অর্থাৎ এই কোনটা এই দুটো কোণের মধ্যে কি সম্পর্ক আছে যদি আমরা দেখতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে এই কোনটা অর্থাৎ এই কমপ্লিট কোনটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি হয় সুতরাং আমরা এখানে লিখতেই পারি কোন বি সি ডি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি ব্র্যাকেটে কেউ কারণ লিখতে চাইলে লিখতে পারো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ প্রতিটি কোণ সমকোণ তাহলে এই কোনটাকে যে দুটো কোন পাচ্ছি ভেতরে সেটা হচ্ছে একটা এসিডি অন্যটা এসিবি এই দুটো সমষ্টি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতেই পারি অতএব কোন এসিডি সমান সমান নাইনটি মাইনাস এসিবি এটা বের করে নিলাম এটা আমাদের কাজে লাগবে তাহলে রোমান নাম্বার ওয়ানে ওরা বলেছে অ্যাকচুয়ালি এখান থেকেই স্টার্ট হয়ে গেছে তো এখানেই নাম্বারটা দিয়ে দিই

ফেললাম এক নং প্রুভ এল সেকেন্ড নাম্বারটা বলেছে টেন স্কোয়ার সিএডি প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই স্কোয়ার তাহলে কোন দুটো হচ্ছে একটা সিএডি একটা তাহলে দেখা যাক কোন দুটো কোন সি অর্থাৎ এই কোনটা আর বি অর্থাৎ এই কোনটা তাহলে আগের মতো আমরা এটাতেও কি করবো আমরা লিখব কোন বিএডি ইকালস টু নাইনটি ডিগ্রি বিএডি বলতে কোন কোনটা এই কোনটা কমপ্লিট কোনটা কারণটা তো আগের মতোই আয়তক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ এর বিএডিকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি একটা সিএডি আর একটা বিএসি তাহলে একইভাবে আমি এখানে লিখতে পারি আবারও সিএডি সমান সমান নাইনটি মাইনাস বিএসি এটা বের করে রাখলাম কোন দুটোর মধ্যে সম্পর্কে এবার এল এস এ আমাদের আছে রোমান নাম্বার সেকেন্ড এটাই টেন স্কোয়ার সিএডি প্লাস ওয়ান তো আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান সেই ধরুন টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়ালস টু কী দাঁড়ায় সেক্স স্কোয়ার থিটা অর্থাৎ এখানে আমি পাচ্ছি সেক্স স্কোয়ার সিএডি কারণ আমাদের এখানে থিটার জায়গায় সিএডি আছে এর সেক্স স্কোয়ার সিএডি যখন আমাদের হচ্ছে এটার মান তাহলে এই সেক্স স্কোয়ার সিএডিকে যদি আমরা কোণের ফর্মুলা ফেলতে চাই তার জন্য সিএডি ইকোয়ালস টু আমরা কী জানি ডি ইকোয়ালস টু আমরা জানি নাইনটি মাইনাস সি তো লিখে নিই এটাকে নাইনটি মাইনাস সি এর পুরক্কনের ফর্মুলাই সেক নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু কোসেক থিটা অর্থাৎ সেক্স স্কোয়ার নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু কোসেক স্কোয়ার নাইনটি মাইনাস থিটা আর আমাদের এখানে থিটা হচ্ছে বিএসসি কিন্তু এখনও আমরা প্রুভ করি কোসেক মানে কি আমরা জানি কোসেক হয় সাইনের অনন্য তো সেই ধরুন কোসেককে আমরা লিখতেই পারি ওয়ান বাই সাইন স্কোয়ার বিএসি আর এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল কোয়েশ্চেনটা যদি আমরা দেখি ওয়ান বাই সাইন স্কোয়ার বিএসসি তাহলে আমরা এটা প্রুভ করে ফেললাম তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সলভ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অতি সংক্ষিপ্ত ধর্মীয় অর্থাৎ ভিএসএ এমসিকিউ এর ফার্স্ট কোয়েশনটা বলেছে সাইন ফোরটি থ্রি ডিগ্রি কস ফোরটি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি থ্রি ডিগ্রি ইন্টু সাইন ফোরটি সেভেন ডিগ্রির ভ্যালু কত তাহলে ফার্স্টে যেটার ভ্যালু বের করতে হবে সেটা টুকে নিই এমসি পরীক্ষায় তো আমরা জাস্ট অ্যান্সার লিখলেই মার্কস পাবে ফুল মার্কস কিন্তু আমরা এখানে সলভ করবো প্রপারভাবে কারণ এই কোয়েশ্চেনটাই যদি এমসিকিউ না আসে অন্য কোনো কোয়েশ্চনে এসে থাকে তাহলে যেন প্রবলেম না হয় কোয়েশ্চেনটাই আমাদের বলেছে সাইন ফোরটি থ্রি ডিগ্রি cos ফর্টি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি থ্রি ডিগ্রি সাইন ফর্টি সেভেন ডিগ্রি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দুটো কোণ অর্থাৎ ফর্টি থ্রি আর ফর্টি সেভেন পরস্পরের পূরক কোণ কারণ এদের সমস্তই নব্বই ডিগ্রি তো এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সমস্ত কোয়েশ্চেনটাকে একটা কোণে আনা অর্থাৎ হয় ফর্টি থ্রি অথবা ফর্টি সেভেন আমি 43 থ্রি দিয়ে করছি তোমরা ফর্টি সেভেন দিয়ে সলভ করে দেখতে পারো তাহলে এটা সাইন ফোরটি থ্রি আছে এটাকে ফর্টি থ্রি আছে ফর্টি থ্রিতেই রাখি কস ফর্টি সেভেনকে লিখে লিখেনি কস নাইনটি মাইনাস ফর্টি থ্রি একইভাবে এখানে কস ফর্টি থ্রিটা কস ফর্টি থ্রি থাও সাইন ফর্টি সেভেনটাকে লিখে লিখেনি সাইন নাইনটি মাইনাস ফর্টি থ্রি তাহলে নাইনটি থেকে ফর্টি থ্রি মাইনাস করলে ফর্টি সেভেনই হয় তাহলে সেই ধরুন এখানে আমরা পাচ্ছি সাইন ফর্টি থ্রি আর কজ নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটা অর্থাৎ সাইন ফর্টি থ্রি এই ক্ষেত্রে এখানে কস ফর্টি থ্রি ইন্টু সাইন নাইনটি মাইনাস থিটা মানে কস থিটা অর্থাৎ কজ ফর্টি থ্রি তাহলে সাইন ফর্টি থ্রি ইন্টু সাইন ফোরটি থ্রি অর্থাৎ সাইন স্কোয়ার ফর্টি থ্রি কস ফর্টি থ্রি ইন্টু কস ফর্টি থ্রি অর্থাৎ ক স্কোয়ার ফর্টি থ্রি তাহলে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার হচ্ছে ওয়ান তোমরা যদি ফোরটি সেভেন করে করতে তবুও তাই বেরোতো কেভেন প্লাস সাইন স্কোয়ার ফর্টি সেভেন তো উভয় ক্ষেত্রে তাহলে কত নাম্বার অপশন হচ্ছে টেন থার্টি ফাইভ বাই কট ফিফটি ফাইভ ডিগ্রি প্লাস কট সেভেন্টি এইট বাই টেন টুয়েলভ ডিগ্রির ভ্যালু কত তো চলো বের করা যাক টেন থার্টি বাই cot 55 ফাইভ প্লাস 78 সেভেন্টি এইট বাই টেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টেন থার্টি আর cot 55 আছে এই দুটো পরস্পরের কোণ অর্থাৎ 35 আর 55 ফাইভ একইভাবে সেভেন্টি আর টুয়েলভ পরস্পরের কোণ তো আমরা কোণের ফর্মুলাই ফেলবো এখানে উপর আছে টেন থার্টি নিচের ফিফটি ফাইভটাকে যদি কোণের ফর্মুলায় আনতে চাই তো সেটা হচ্ছে কট নাইনটি মাইনাস থার্টি ফাইভ একইভাবে এখানে উপরে কট সেভেন্টি এইট থেকে সেভেন্টি এইটই থাক নিচের টেনটাকে আমি কনভার্ট করে নিচ্ছি টেন নাইনটি মাইনাস সেভেন্টি এইট তোমরা এই রুলটোটাও করতে পারো অর্থাৎ এখানে আমি যখন ফিফটি ফাইভকে চেঞ্জ করলাম তোমরা ফিফটি ফাইভকে একই রেখে থার্টি ফাইভকে চেঞ্জ করতে পারো এখানে টুয়েলভকে চেঞ্জ করলাম তোমরা সেভেন্টি এইটকেও চেঞ্জ করতে পারো তাহলে উপরে আছে টেন থার্টি ফাইভ নিচে আছে কট 90 মাইনাস থিটা মানে টেন থিটা অর্থাৎ টেন থার্টি ফাইভ উপরে আছে কট 78, এইট নিচে আছে টেন 90 মাইনাস থিটা অর্থাৎ এক্ষেত্রে কট থিটা আর থিটার ভ্যালু সেভেন্টি এইট সুতরাং তাহলে কী হচ্ছে টেন থার্টি টেন থার্টি ফাইভ ক্যান্সেল হচ্ছে কট সেভেন্টি কট এইট ক্যান্সেল হচ্ছে এখানে থাকছে ওয়ান আর এখানে একটা ওয়ান ওয়ান প্লাস হচ্ছে টু তাহলে কত নম্বর অপশন হচ্ছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার সি কস ফোরটি ডিগ্রি প্লাস থিটা এর মান কত তাহলে মাইনাস সাইন ফিফটি ডিগ্রি মাইনাস থিটা আমরা এখানে কি করব এখানে হয় এই কজটাকে আমরা সাইনে কনভার্ট করব অথবা এই সাইনটাকে কজে আমি এখানে এই সাইনটাকে কজে কনভার্ট করছি তোমরা চাইলে কজটাকে সাইনে কনভার্ট করেও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এখানে সাইনটাকে আমি কজে কনভার্ট করছি তাহলে কি হবে এই গোটাটা আমরা সেই ধরুন আমার ক্ষেত্রে থিটা তাহলে এটা হয়ে যাচ্ছে কজ নাইনটি মাইনাস এই গোটা কোনটা যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি তো এটাকে থার্ড ব্র্যাকেট নিবি ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হলো এই যেন পরে মাইনাসের জন্য সাইন চেঞ্জেস হবে ওগুলো বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে এখানে কস ফর্টি প্লাস থ্রিটা থাক এখানে হচ্ছে কস নাইনটি মাইনাস ফিফটি আর মাইনাস মাইনাসে প্লাস থ্রিটা এখানে থাকছে কস ফর্টি প্লাস থ্রিটা মাইনাস কস

ABC ত্রিভুজের বি আর সি কোনকে বুঝিয়েছে আর এই ক্যাপিটাল এ যেগুলো অপশানে আছে নিশ্চয়ই এটা দিয়ে ক্যাপিটাল এ দিয়ে কোন একে কে বুঝিয়েছে তাহলে সেই দরুন যেহেতু কোনো ত্রিভুজের তিনটে কোন সমষ্টি হয় কত ওয়ান ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি টু ওয়ান ডিগ্রি কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি ওয়ান ডিগ্রি আর এই ক্ষেত্রে ত্রিভুজের তিনটে কোনকে ক্যাপিটাল B সি দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে সেই হিসেবে যদি আমরা বোথ সাইডকে টু দিয়ে ডিভাইড করি তবে কী হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ওয়ান এইট্টি ডিভাইডেড বাই টু বা এখানে এই রাশিটাকে একটু আমি ভেঙে নিচ্ছি এইভাবে এ বাই টু প্লাস বি প্লাস সি বাই টু ভাঙতেই পারি আর বি প্লাস সি বাই টু আমার প্রয়োজন আছে সেই জন্য এমনভাবে ভাঙলাম তাহলে এইদিকে দিকে কী হচ্ছে ওয়ান এইটটি বাই টু অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে আমি এখানে লিখতেই পারি বি প্লাস সি বাই টু ইকুয়ালস টু নাইনটি মাইনাস এ বাই এখানে প্লাস অবস্থায় এসে এই পাড়ে এলে মাইনাস অর্থাৎ নাইনটি মাইনাস এ বাই টু আর এই সম্পর্কটাই আমরা আমাদের অঙ্কে কাজে লাগাবো আমাদের এখানে জানতে চেয়েছে সাইন বি প্লাস কত তো সাইন বি প্লাস সি আর বি প্লাস আমি ভ্যালু এখনই বের করলাম নাইনটি মাইনাস তাহলে এখানে এ বাই টুকে যদি আমরা থিটা ভাবি তবে সাইন নাইনটি মাইনাস থিটা ইকালস টু কস থিটা অর্থাৎ এখানে আমাদের বেরোবে কস এ বাই টু সিম্পল যেটা হচ্ছে আমাদের অপশান কোয়েশ্চেন সলভ নেক্সট হচ্ছে পাঁচ নম্বর বলেছে এ প্লাস বি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি এবং টেন এ ইকালস টু থ্রি বাই ফোর হলে কট বি এর মান কত তাহলে আমাদের এখানে যে ইনফরমেশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই এ প্লাস বি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে ইজিলি লিখতে পারছি যে বি ইকুয়ালস টু নাইনটি মাইনাস এ আর একটা ইনফরমেশন দেওয়া আছে তা হচ্ছে এই যে টেন এ ইকুয়ালস টু থ্রি বাই ফোর আর আমাদের এখানে জানতে চেয়েছে কট বি এর ভ্যালু কত cot b cot b মানে আমরা জানলাম 90 - a তাহলে এখানে লিখতে পারি cot 90 - a আর cot 90 - θ মানে কি tan θ অর্থাৎ tan a আর tan a এর ভ্যালু কত 3/4 অর্থাৎ cot b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3/4 যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার a नेक्स्ट হচ্ছে b বি অর্থাৎ টুয়েলভের বি বিবৃতিগুলো সত্য না মিথ্যা দিতে হবে ফার্স্ট ফার্স্টেরটা বলেছে কস ফিফটি ফোর এবং সাইন থার্টি সিক্সের মান সমান তাহলে যে কোনো একটা নিয়ে দেখি কস ফিফটি ফোরকে নিয়ে দেখি যে ওটা সাইন থার্টি সিক্সের সমান কি না কস ফিফটি ফোর তাহলে ফিফটি ফোর মানে কি নাইনটি মাইনাস থার্টি সিক্স তাহলে কস নাইনটি মাইনাস থার্টি সিক্স সুতরাং সাইন থার্টি সিক্স তাহলে বিবৃতিটা সত্য অর্থাৎ কস ফিফটি ফোর সমান সমান সাইন থার্টি সিক্স তাহলে এক নম্বর স্টেটমেন্ট সত্য সেকেন্ডটা বলেছে যে সাইন টুয়েলভ ডিগ্রি মাইনাস কস সেভেন্টি এইট ডিগ্রির ভ্যালু ওয়ান দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ সেভেন্টি এইট পুরক্ষণ তাহলে ওয়ান তো হওয়ার কথা না কারণ এখানে সাইন টুয়েলভটাকে টুয়েলভই রাখছি কস সেভেন্টি এইটটাকে ভেঙে নিই কস নাইনটি মাইনাস টুয়েলভ তাহলে আমরা এখানে কী পাচ্ছি সাইন টুয়েলভ আর কজ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা এখানে থিটা হচ্ছে আমাদের টুয়েলভ সুতরাং সাইন টুয়েলভ তাহলে সাইন টুয়েলভ মাইনাস সাইন টুয়েলভ জিরো তাহলে বিবৃতিটা বলেছে যে ওয়ান তাহলে বিবৃতিটা মিথ্যে কারণ সঠিক উত্তর জিরো টুয়েলভের সি শূন্যস্থান পূরণ বলেছে টেন ফিফটিন ডিগ্রি ইন্টু ইন্টু টেন সিক্সটি ইন্টু টেন এর মধ্যে আমরা ফর্টি ফাইভ এই দুটোর ভ্যালু জানি জানি না ভ্যালু হচ্ছে ফিফটিন আর 75 ফাইভের যে দুটো কোন পরস্পর পূরক কোন তাহলে আমাদের বলেছে টেন ফিফটিন ডিগ্রি ইন্টু টেন ডিগ্রি 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 তাহলে কাজ করা যায় ফর্টি ফাইভ সিক্সটির ভ্যালু তো জানি এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই টেন সেভেন ফিফটিনকে ফিফটিনই রাখি এখানে এই সেভেন্টি ফাইভ যেহেতু ফিফটিনে পুরো কোন এটাকে আমরা কনভার্ট করবো টেন ফর্টি ফাইভের ভ্যালু ওয়ান ওয়ান টেন সিক্সটির ভ্যালু ওয়ান বাই রুট সরি রুট থ্রি তো রুট থ্রি আর টেন সেভেন্টি ফাইভকে আমরা ভেঙে নিই টেন নাইনটি মাইনাস ফিফটিনে তাহলে এখানে থাকছে আমাদের টেন ফিফটিন ইন্টু ওয়ান ইন্টু রুট থ্রি অর্থাৎ রুট থ্রি আর টেন নাইনটি মাইনাস ফিফটিন মানে কি যদি আমরা এখানে টেন নাইনটি মাইনাস থ্রিটার ফর্মুলা ভাবি তবে কট থিটা আর এখানে আমাদের থিটা হচ্ছে ফিফটিন অর্থাৎ কট ফিফটিন তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করছি কট হচ্ছে ফিফটিন কট হচ্ছে টেনের অনন্যক সুতরাং এটাকে আমরা লিখতেই পারি ওয়ান বাই টেন ফিফটিন তো টেন ফিফটিন টেন ফিফটিন ক্যান্সেল হচ্ছে রুট থ্রি ইন্টু মানে রুট

ইন্টু কোসেক সেভেন্টি টু ডিগ্রি এর ভ্যালু বের করতে বলেছে আমরা যদি ভালো মতো দেখি তাহলে টুয়েলভ হচ্ছে সেভেন্টি এইটের পুরক্কন আর এইটিন হচ্ছে এর টুয়ের পুরক্কন তাহলে সেই হিসেবে আমরা এখানে দুটো জিনিস করতে পারি একটা হচ্ছে সাইন আর কজ এই দুটোকে পুরক্কনের ফর্মুলায় ফেলে যথাক্রমে সাইনটাকে কজ আর কজটাকে সাইনে কনভার্ট করতে পারি অথবা সেক আর কোসেক এই দুটোকে পুরক্কনের ফর্মুলায় ফেলে সেকটাকে কোসেক আর কোসেকটাকে সেকে কনভার্ট করতে পারি তাহলে তাই করা যাক আমি সাইন আর কসটা যেমনটা আছে তেমনটাই রাখছি সাইন টুয়েলভ ডিগ্রি ইন্টু কস এইটিন ডিগ্রি সেকটা সেভেন্টি এইট আছে আর আমরা জানি সেভেন্টি এইট সমান সময় কি নাইনটি মাইনাস টুয়েলভ তো সেক নাইনটি মাইনাস টুয়েলভ একইভাবে কোসেক সেভেন্টি টু আছে তো এটাকে কনভার্ট করে নিচ্ছি কোসেক সেভেন্টি টু হচ্ছে নাইনটি মাইনাস এইটিন তো নাইনটি মাইনাস এইটিন এবার এখানে আমাদের সেক নাইনটি মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা হয় এখানে থিটা হচ্ছে টুয়েলভ ডিগ্রি একইভাবে এখানে কোসেক নাইনটি মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা হয় এখানে থিটা হচ্ছে এইটিন ডিগ্রি তো সেই হিসেবে করা যাক সাইন টুয়েলভ ডিগ্রি ইন্টু কজ এইটিন ডিগ্রি ইন্টু এটা সেক নাইনটি মাইনাস টুয়েলভটা হয়ে যাচ্ছে কোসেক টুয়েলভ আর কোসেক হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে সেই হিসেবে কোসেকটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন টুয়েলভ ডিগ্রি লিখতে পারি ওয়ান বাই কিন ডিগ্রি যেহেতু সাইন আর কোসেক যথাক্রমে সরি সাইন আর যথাক্রমে কোসেক আর সেকের অনন্য সেই ধরুন এখানে আমরা কাটতে পারছি সাইন টুয়েলভ সাইন টুয়েলভ কজ এইটিন কজ এইটিন তাহলে ভ্যালু পরে থাকছে ওয়ান তাহলে শূন্য স্থানে দুই নম্বর কোয়েশ্চনের মান কত মান হচ্ছে ওয়ান নেক্সট হচ্ছে তিন নম্বর বলেছে এ ও এবং বি পরস্পর কোন হলে সাইনে সংসরণ ড্যাশ তাহলে এ আর বি হচ্ছে কি পরস্পর কোন তাহলে আমরা লিখতেই পারি এ প্লাস বি বিস টু নাইনটি ডিগ্রি এখান থেকে লেখা যেতে পারে যে এ সমান সমান নাইনটি মাইনাস বি আর আমাদের এখানে জানতে চাইছে সাইন এ সমান সমান কত তাহলে সাইন এ ইকালস টু আমরা কি লিখতে পারি যেহেতু এ সমান সমান নাইনটি মাইনাস লিখতেই পারি সাইন নাইনটি মাইনাস বি আর আমরা জানি সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়ালস টু ক্ষেত্রে থিটা ভ্যালু হচ্ছে অ্যানসার হচ্ছে কস বি তিন নাম্বার কোয়েশনের সমান সমান এবং টেন টেন থিটা ধনাত্মক সূক্ষ্ম হলে টেন নাইন থিটার ভ্যালু কত তাহলে ফার্স্টে যে কোয়েশনটা আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে এই সাইন টেন থিটা ইকাল টু কজ এইট থিটা এই ধরনের সিচুয়েশনে আমাদের ফার্স্ট কাজ হবে এই অনুপাত দুটো অর্থাৎ কোনের অনুপাত দুটো একই আনার যেন আমরা কোন দুটোর মধ্যে তুলনা করতে পারি তাহলে এক্ষেত্রে হয় আমাদের এই সাইনটাকে কজে কনভার্ট করতে হবে অথবা এই কসটাকে সাইনে কনভার্ট করতে হবে তো আমি এখানে কসটাকেই সাইনে কনভার্ট করছি তাহলে বামপক্ষে সাইন টেন থিটাই থাক এই কসটাকে সাইনে কনভার্ট করলে কি হয়ে যাচ্ছে সাইন নাইনটি মাইনাস এইট থিটা কারণ আমরা জানি কস থিটা বা সাইন নাইনটি মাইনাস থিটা ইকোয়ালস টু থিটা তো এখানে থিটার জায়গায় এইট থিটা আছে সেই ধরুন এভে নিলাম তাহলে উভয় পক্ষ থেকে সাইন সরে গেলে আমাদের কী থাকছে থাকছে টেন থিটা ইকোয়ালস টু নাইনটি থিটা এই জন্যই আমি উভয় পক্ষে অনুপাতটা সেম করতে চাইছিলাম এবার থিটাগুলো এক সাইডে নিয়ে নিলে কী হচ্ছে টেন থিটা এইট এই সাইডে মাইনাস ছিল এদিকে এলে প্লাস এইট থিটা তাহলে এখানে আমাদের হচ্ছে এইটিন থিটা ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি তবে থিটা ইকালস টু কত নাইনটি ডিভাইডেড বাই এইটিন ক্যান্সেল করলে ফাইভ তাহলে থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম ফাইভ ডিগ্রি কিন্তু আমাদের প্রশ্নে নাইন থিটার ভ্যালু চেয়েছে টেন নাইন থিটা তাহলে আমরা এখানে নাইন থিটা ইকুয়ালস টু কত হবে উভয় পক্ষে নাইন দিয়ে মাল্টিপ্লাই করলে নাইন ফাইভ যে ফর্টি ফাইভ তবে টেন নাইন থিটা ইকোয়ালস টু কী দাঁড়াচ্ছে টেন নাইন থিটা সমান সমান টেন ফর্টি ফাইভ আর টেন ফর্টি ফাইভের ভ্যালু কত ওয়ান তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিলো অর্থাৎ টেন নাইন থিটা সমান সমান কত সেটা আমরা বের করে ফেললাম টেন নাইন থিটা नेक्स्ट ওয়ান নেক্সট বলেছে টেন ফোর থিটা ইন্টু টেন এবং সিক্স ধনাত্মক সূক্ষ কোন হলে থিটার মান নির্ণয় করো তাহলে যেটা দিয়েছে ওটা নিয়ে স্টার্ট করা যাও আমাদের বলেছে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা টু ওয়ান তবে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা ইকাল টু ওয়ান এই ক্ষেত্রে আমরা এরকম ইকুয়েশান আনার চেষ্টা করবো অর্থাৎ তার জন্য এই পাশেও একটা অনুপাত আসতে হবে তো আমরা সিক্স ওই পারে নিয়ে যাই ফোর থিটাকে নিয়ে গেলেও হতো তো টেন সিক্স এই সাইডে মাল্টিপ্লাই অবস্থায় আছে এই সাইডে কী হবে ডিভাইড তো ওয়ান বাই টেন সিক্স থিটা আর ওয়ান বাই টেন মানে আমরা কী জানি ওয়ান বাই টেন মানে হচ্ছে কর তো সেই ধরুন আমরা টেন ফোর থিটা সমান সমান পাচ্ছি কট সিক্স থিটা এবার আমি আগেও বললাম এই ধরনের ক্ষেত্রে কোনগুলো যেন সঠিকভাবে তুলনা করতে পারি সেই জন্য আমরা দু দুই পাশে অনুপাতটা সেম আনব তো আমরা চাইলে এখানে এই টেনটাকে কটে আনতে পারি অথবা এই করটাকে টেনে আনতে পারি তো আমি কটটাকেই টেনে আনবো এখানে টেন ফোর থিটা আছে আর এই করটাকে টেনে আনলে কী হচ্ছে টেন নাইনটি মাইনাস সিক্স থিটা এখানে যা যাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে একটুখানি দেখে নাও যদি টেন নাইনটি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা হয় তবে কট থিটা সমান সমানও তো আমরা টেন নাইনটি মাইনাস থিটা লিখতে পারি এক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে কট থিটা সমান সমান টেন নাইনটি মাইনাস থিটা এই বিষয়টা আমি এক্ষেত্রেও করলাম অর্থাৎ ক থিটা সমান সমান সাইন নাইনটি মাইনাস থিটা তাহলে এবার উভয় পক্ষ থেকে আমরা টেন সরিয়ে দেবো অবশ্যই খেয়াল রাখবে এখানে কিন্তু কোনো মতেই ট্যান কাটবে না কারণ ট্যানটা ফোর্থ থিটার সাথে গুণ অবস্থায় নেই এটা ট্যানের মান তাহলে এমনি সরিয়ে দিয়ে আমরা পাচ্ছি ফোর থিটা ইকোয়ালস টু নাইনটি মাইনাস সিক্স থিটা এবার থিটাগুলো এক সাইডে নেওয়া যাক ফোর থিটায় মাইনাস সিক্স থিটা এপারে প্লাস হচ্ছে প্লাস সিক্স তাহলে আমরা পাচ্ছি টেন থিটা ইকুয়ালস অর্থাৎ থিটা সমান সমান ক্যান্সেল হলে হচ্ছে নাইন তাহলে থিটার ভ্যালু পাচ্ছি নাইন ডিগ্রি যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল নেক্সট হচ্ছে থার্ড নম্বর বলেছে টু সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু টোয়েন্টি সেভেন ডিগ্রি ডিভাইডেড ক স্কোয়ার ডিগ্রি মাইনাস ডিগ্রি এর মান নির্ণয় করো তাহলে যেটা বলেছে ফার্স্টে সেটা আমরা টুকে

সিক্সটি থ্রি টোয়েন্টি সেভেন পরস্পর পুরক্কন একইভাবে 17 আর 73 থ্রি পুরক্কন তো আমাদের উপরে এই দুটো টার্মের মধ্যে হয় এই সাইনটাকে কজে করবো না ছাড়া এই সাইনটাকে কজে করব আর নিচেও ঠিক তাই এই কজ দুটোর মধ্যে হয় এই কজটাকে সাইনে করব। অথবা এই কজটাকে সাইনে করব। তাহলে করা যাক উপরে টু সাইন্স স্কোয়ার সিক্সটি আছে এটাকে আমরা সিক্সটি রাখছি তাহলে টু সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস এই টু সাইন স্কোয়ার টোয়েন্টি থ্রিটাকে আমরা কনভার্ট করে নিই টু সাইন্স স্কোয়ার টোয়েন্টি থ্রি মানে কি নাইনটি মাইনাস সিক্সটি থ্রি তো নাইনটি মাইনাস সিক্সটি থ্রি একইভাবে নিচে আমরা এই কজটাকে চেঞ্জ করে নেবো সাইনে তাহলে এটা কী হয়ে যাচ্ছে থ্রি কজ স্কোয়ার সেভেন্টিন মানে কি নাইনটি মাইনাস সেভেন্টি থ্রি আর বাকিটা যেমন আছে তেমনই থাকছে মাইনাস টু প্লাস থ্রি কজ স্কোয়ার সেভেন্টি থ্রি ডিগ্রি

একইভাবে এটাকে কজ 90 মাইনাস থ্রিটা ভাবলে পাবো sin θ আর স্কোয়ার আছে তো সেই ধরুন সাইন স্কোয়ার সেভেন্টি থ্রি ডিগ্রি মাইনাস ডিগ্রি এর উপরে এই দুটো টার্মকে পাশাপাশি নিয়ে যদি আমি টু কমন নিই তাহলে এখানে কী থাকছে আমাদের সাইন স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি প্লাস ডিগ্রি একইভাবে নিচে এই দুটো আমার পাশাপাশি নিয়ে যদি থ্রি কমন না যায় তাহলে পাওয়া যাচ্ছে সায়েন্স স্কোয়ার 73 থ্রি ডিগ্রি সরি এখানে প্লাস টু ছিল ও না ওয়ান আছে ঠিকই আছে সায়েন্স স্কোয়ার সেভেন্টি থ্রি ডিগ্রি প্লাস cos স্কোয়ার সেভেন্টি থ্রি ডিগ্রি মাইনাস টু তাহলে আমরা যেহেতু জানি সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ওয়ান হয় তাহলে এখানে এই দুটোর ভ্যালু ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান একইভাবে নিচেও সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ওয়ান হয় তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান থ্রি মাইনাস টু তাহলে উপরে আমাদের থাকছে থ্রি নিচে থ্রি মাইনাস টু অর্থাৎ ওয়ান যার ভ্যালু হচ্ছে থ্রি তাহলে কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার বের করে ফেললাম নেক্সট হচ্ছে চার নম্বর বলেছে টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন টু এইভাবে মাল্টিপ্লাই হতে থাকলে লাস্টে আসছে টেন এর মান নির্ণয় করো তাহলে যেমনটা আছে আমরা টুকে ডিগ্রি ইন্টু টেন টু ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি এইভাবে চলতে থাকছে লাস্টে আছে টেন এইটটি নাইন ডিগ্রি এর ভ্যালু আমাদের বের করতে বলেছে তাহলে আমরা কী করি ফার্স্টে যদি একটু বোঝার চেষ্টা করি বিষয়টা তাহলে কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে চলে আসছে তো আমরা কোনগুলোকে লিখি তাহলে এইভাবে চলতে চলতে মাঝে একটা কোন পড়বে টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর তারপর এভাবে চলতে থাকবে লাস্টে আমরা আর দুটো কোন নিয়ে নিই যেমন টেন এইট ডিগ্রি আসবে এইটটি নাইনের আগে আর তারপর আসবে টেন এইট্টি নাইন ডিগ্রি এইভাবে কোনগুলো চলছে এক থেকে এইটটি নাইন পর্যন্ত তাহলে টেন ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি এমনটা আছে টেন ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রিই থাক টু ডিগ্রি টু ডিগ্রিই থাক থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রিই থাক এভাবে গুণ হতে হতে টেন ফর্টি ফাইভ ডিগ্রি যেটা তার ভ্যালু কী বেরোবে ওয়ান আর বাকি টেন এইটটি এইটকে যদি আমরা পুরাক্ষণের ফর্মুলায় ফেলতে চাই তাহলে টেন এইটটি এইট কী বেরোবে টেন নাইনটি মাইনাস টু ডিগ্রি একইভাবে টেন এইটটি নাইন কী বেরোবে টেন নাইনটি মাইনাস ডিগ্রি এইভাবেই যদি এখানে টেন সেভেন্টি এইট থাকতো তাহলে বেরোতো নাইনটি মাইনাস থ্রি ডিগ্রি নাইন এইটটি সিক্স থাকলে নাইনটি মাইনাস ফোর ডিগ্রি যাই হোক আগে তাহলে টেন ওয়ান ডিগ্রি আমাদের আছে টেন টু ডিগ্রি আছে টেন থ্রি ডিগ্রি আছে ওয়ান ইন্টু এইভাবে এই টেন নাইনটি মাইনাস টু ডিগ্রিকে আমরা তাহলে লিখতে পারি টেন নাইনটি মাইনাস থ্রিটা গোলস টু কট থ্রিটা সেই ধরুন কট টু ডিগ্রি একইভাবে এটাকে লিখতে পারি কট ওয়ান ডিগ্রি নেক্সট লাইনে কটগুলোকে যদি আমরা টেনে কনভার্ট করি তাহলে কী হচ্ছে তাহলে এই হচ্ছে যে করটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টেন টু ডিগ্রি আর এই করটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টেন ওয়ান ডিগ্রি তাহলে এই টার্মগুলো কাটা যাচ্ছে টেন টুর সঙ্গে টেন টু টেন ওয়ানের সঙ্গে টেন ওয়ান এইভাবে সমস্ত টার্মগুলো কাটা যাবে একমাত্র ফর্টি ফাইভটাকে বাদ দিয়ে তাহলে এখানে যতগুলো টার্ম আছে অর্থাৎ এক থেকে এইটটি নাইন পর্যন্ত এর মধ্যে মাঝের একটা টার্ম হচ্ছে ফর্টি আর বাকি ওয়ানের দরুন এইটটি আছে টু এর দরুন এইটটি আছে থ্রির ধরুন এইটটি সেভেন আছে এইভাবে প্রত্যেকটাকে আমরা পুরো কনের ফর্মুলা ফেলে প্রত্যেকটা থেকে ওয়ান পাবো তাহলে ফাইনালি এখানে অ্যান্সার কী বেরোবে সবগুলো ওয়ানের মাল্টিপ্লাই অর্থাৎ ওয়ান দিয়ে যাকেই গুণ করো কেন ওয়ান ওয়ান দিয়ে সমস্ত ওয়ানগুলোকে গুণ করলে গুণ ফল ওয়ান হবে তাহলে অ্যান্সার বেরোচ্ছে আমাদের ওয়ান আশা করি সবাই বুঝতে পারলে নেক্সট হচ্ছে ফাইভ নাম্বার বলেছে সেক ফাইভ এ ইকালস টু এ প্লাস থার্টি সিক্স এবং ফাইভ ধনাত্মক সূক্ষ্ম কোন হলে এর মান কত সেক ফাইভ এ ইকালস টু কোসেক এ প্লাস থার্টি সিক্স এই ধরনের ক্ষেত্রে আমি বলেছি অনুপাত দুটোকে ফার্স্টে সেম করে নিতে হবে তো এখানে সেক ফাইভ এ কে আমি সেক ফাইভে রাখছি কোসেকটাকে চেঞ্জ করে নিই কীভাবে কোসেকটাকে আমি করে নিই সেক নাইনটি মাইনাস থিটা তো এখানে থিটা তো আর নেই তাহলে নাইনটি মাইনাস এ প্লাস থার্টি সিক্স তাহলে উভয় পক্ষ থেকে এবার সেক সেক সরে গেলে এখানে থাকছে ফাইভ এ সমান সমান নাইনটি মাইনাস এ প্লাস থার্টি সিক্স লাইনে যদি আমি এখানে এই ক্যালকুলেশনটা করি তাহলে নাইনটি মাইনাস এ মাইনাস থার্টি সিক্স তাহলে নাইনটি থেকে থার্টি সিক্স মাইনাস হলে কত হবে নাইনটি থেকে থার্টি সিক্স মাইনাস হলে হবে ফিফটি ফোর তাহলে ফিফটি ফোর ডিগ্রি মাইনাস এ এবার এগুলো একটা সাইডে করে নিলে হচ্ছে ফাইভ এ প্লাস এ টু ফিফটি ফোর ডিগ্রি অর্থাৎ সিক্স এ সমান সমান ফিফটি ফোর ডিগ্রি তাহলে এ সমান সমান কী দাঁড়াচ্ছে ফিফটি ফোর ডিভাইডেড বাই সিক্স ক্যান্সেল করলে নাইন তাহলে কোন এর ভ্যালু আমি পেয়ে গেলাম নাইন ডিগ্রি তাহলে প্রশ্নে যেটা চেয়েছিলো সেটা আমরা বের করে ফেললাম